أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إيكودين هالكا إيكودين وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام رواه مسلم وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليك খেয়ে না খেয়ে দিন পচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে যা মনে হচ্ছে আমরা আসলে ঈদের মতো আনন্দে আছি বলেন বলেন এইটাই আমাদের হওয়া উচিত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন দুনিয়ার মানুষ যে যা পেয়ে আনন্দে আছে ওইটা একটাও স্থায়ী না ওটা থাকবেও না ওটা আজ আছে কাল নেই পৃথিবীতে শুধু স্থায়ী সম্পদ যেটা সেটা কোরআনে কারীম এটা আমি আল্লাহর কাছেও শ্রেষ্ঠ সম্পদ হয়তো এখন আপনি চোখ বন্ধ হয়ে গেলে আমার তো যতটুকু বাস্তবতায় দেখেছি মহিলারা যত দামি মানুষের স্ত্রী হোক যত দামি মহিলা হোক যদি মারা যায় এখন সকালবেলার আগেই ওর হাতের গহনা গলার গহনা মুখের গহনা সব খুলে নেবে যত বড় দামি মানুষই হন শুধু চোখ বুঝে আছেন যদি নড়াচড়া না করেন বাস্তবতায় মানুষ যদি মনে করে যে মরে গেছে তাও খুলে নেবে দুনিয়া এরকম জায়গা এখন থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে আপনার দাদার দাদার দাদা ও কিন্তু এখানে এরকম দাপট নিয়ে চলতো ওই লোকটা 200 বছর পরে এখন যদি জীবিত হয়ে
এই কালিয়াগড় এলাকায় এসে ওই বাড়িতে গিয়ে বলে, এটা আমার পৈতৃক বাড়ি, আমি 200 বছর আগে এখানে ছিলাম। 200 বছর আগের কথা যদি বলে ও লোকটা সত্যি চলে আসে, এ মানবে। কিসের পৈতৃক বাড়ি? অথচ বিশাল সম্পদ, কিন্তু তার অধিকার ছিল, সেই বানিয়েছিল কষ্ট করে। আল্লাহ পাক এই সমস্ত দিকে তাকিয়ে জানিয়েছে, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা ইমরান 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এ পৃথিবীর জীবনটা ধোকাবাজি, খেল তামাশা, রং তামাশা ছাড়া আর কিছু না। দুনিয়ার সব মানুষই ধোকায় পড়ে আছে, আমরা জানি ধোকায় পড়ে না থাকি, এই জন্য মাঝে মাঝে কোরআনের অনুষ্ঠান গুলো আমরা করি। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহান্ধ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত কবরে না যায় ওরে রেশ কাটবে না। সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের রেশ যেন কেটে যায়, এই জন্য 1টা বছর পরে বাগান এনে সাজিয়েছেন আমাদেরকে কোরআনে কারিম শোনানোর জন্যে। আল্লাহর ভাষায় যেটা বুঝলাম, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে কোরআন। আমরা যেহেতু আজকে অন্তত একটা অনুষ্ঠান কোরআনে কারিমের মাধ্যমে পেয়েছি, এটা নিয়ামত মনে করি আমরা নাকি? সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, আমি এলান দিলাম, আমি ঘোষণা দিলাম, যে একটি ঘোষণা, একটি কি? এলাকায় চেয়ারম্যান যিনি আছেন, পেয়াদাকে পাঠিয়ে একটা মাই হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেন, বলেন যে একটি ঘোষণা, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা, মাইকিং করা হয়, আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এই সিরাজগঞ্জ পাবনা এলাকায় এসে বলছে একটি ঘোষণা। এই ঘোষণাটা কি? ওই যে আগে যারা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কোরআন, মাইকিং হয়েছে হয়তো স্বপনের মাধ্যমে 2-3 দিন, যে একটি ঘোষণা, একটি এলান শোনেন, অমক দিন অমক তারিখে কোরআনে কারিম শোনানো হবে, আসবে অমক জন। আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ, এটা নিয়ামত, আমি যেন নিজের মাইক হাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা। তাহলে মাহফিলের প্রচার সরাসরি করেছে প্রচারককে, বলেন বলেন, আল্লাহ বলেন একটি ঘোষণা, ও পাবনার মানুষেরা, সিরাজগঞ্জের মানুষেরা, বান্দা বান্দি যারা দাবি করো আমার, যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আল্লাহ পাক যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছে, লাইন সাকার, তুম যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত। এটা প্রতিদিন আসে, 1 বছর পরে আজকে এসেছে, এটা যদি নিয়ামত মনে করো, কারণ এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে। দুনিয়ায় এরকম আর একটা কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই মানুষের নেকি হয়, এটা এই কারণে যেখানে কোরআন আছে। কি আছে? যতক্ষণ চুপ থেকে শুনবেন মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, চুপ থাকো আর শোনো কি করবো জানো, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছি জীবনে এরকম নিয়ামতে আরো তোমাদেরকে ডোবাবো, ভালো ভালো কাজে তোমাদেরকে আমি আঞ্জাম দেবার সুযোগ করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামতকে না শুকরিয়া করো, দাম না দাও, গুরুত্ব না দাও, ওই মনে করে চলে যাও, আমি এটা কিন্তু ছিনিয়ে নেব, জীবনে আর এরকম ভালো কাজে তোমারে নিয়ে আসবো না। ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব বড় কঠিন, তার ভেতরে তোদেরকে ফেলে দেব, জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনি আয়াতের তাফসিরে অন্য একটা আয়াত আমি পেয়েছি, কোন মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান, আমি আল্লাহ বন্ধু হিসাবে নিযুক্ত করে দেই।
যে ব্যক্তি আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে, আমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করে দেই, সে একেবারে আটার মতো লেগে থাকবে। তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানি বানাবে। ও গ্যারান্টি দিয়েছিল আল্লাহর কাছে, লামান তাবিআকা মিনহুম লা আমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন তোর অনুসরণ যদি কেউ করে তোর সাথে লেগে থাকে তোকে যেমন জাহান্নামে দেব তোর সাথে ওকেও দেব। এই জন্য এটা নিয়ামত মনে করে যারা এসেছি আর একবার বলছে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ পৃথিবীতে কাকে কাকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে, ঘৃণা করে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে আমি অমক অমক অমককে সবচাইতে বেশি ঘৃণা করি, এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে? আসতে বলে বিএনপি যারা করে, খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমক অমককে আমি সবচাইতে বেশি ঘৃণা করি, বিএনপি যারা করে ও যদি ধানের শীষ নিয়েও দাঁড়ায় ভোট দেবে? পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন এই কারণে যদি আপনার নেত্রীর কথা নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন, একটু ভাবেন তো বিবেক দিয়ে। তামাম দুনিয়ার মালিক যিনি, তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই 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 মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি, তাহলে আমরা যারা তার বান্দা দাবি করছি আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে না? আমি 77 প্রকার পেয়েছি পড়া করানি, যতটুকু আমার আয়ত্ত আছে সময় কভার করে কণ্ঠ যদি সাপোর্ট দেয় আমি বলতে থাকবো, আপনি লিখে নেবেন। একটা একটা করে কোরআনে কারিমে আয়াত এবং হাদিস সেট করে বাস্তবতার সাথে আমরা মিলাবো, দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে, ওদের ভেতরে আবার আমি পড়ে গেলাম নাকি। সূরা বাকারার 190 নম্বর আয়াত আমরা পড়েছি, জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন যেন প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদীন। সাদাকতা ইয়া রাব্বানা, আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি আমি। এই আয়াতের ভেতরে মূল কথা হচ্ছে আল্লাহ কাদের কাদেরকে দুনিয়ায় সবচাইতে বেশি অপছন্দ করে, ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আরম্ভ হচ্ছে আল্লাহ পাক বলেন অকাতিলু, তোমরা লড়াই করো। কি করো? এই কথাটা শোনার পরেই ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বুখারি শরীফে কাজ হয় না, বাকারি শরীফ লাগে। এই জন্য আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন কোরআনে, এমন মানুষের চরিত্র তো আল্লাহ জানে, কারণ আল্লাহ তারে বানিয়েছে। পরে আপনি সোনা মধু করে ওয়াজ করে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না, ওই জায়গায় লাগবে বাকারি। কি লাগবে? এই জন্যই তো চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করে ফেলো, ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও,
হত্যা করলে তাকে হত্যা করে ফেলো। এই কঠিন আইনগুলো আল্লাহ এমনি দেয়নি, কারণ পৃথিবী শান্ত রাখা লাগবে। এই দেশে কোরআনের পাখিরা 50 বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে আজও দেশে বলতে আছে। আমার মনে হয় যত বলা হচ্ছে সুদ তত বাড়ছে। এই যে জমিনটা আছে, স্বপন ভাইকে যদি বলে আমি 1 লক্ষ টাকা দিলাম, 1 বিঘা জমি আমারে দেন, আমি চাষ করে খাবো, যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন। এটা এলাকায় আছে, এটার নাম কি? এই কট নেওয়া যায় না, এটা সুদ। আর আমরা সবাই এখানে কম বেশি জানি, নারী পুরুষ সবাই, যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। সুতরাং এই কট নিয়েছেন কারা, হাত তোলেন তো। না, এটা আমরা হাসির খোরাক কিনা, আমরা ওয়াজ এখন থেকে আমল করবো। আরে ভাই, আমার এবাদত বন্ধ থেকে ওয়াজ যদি কবলই না হয় তো ছাতা করে আমি করবো কি বলেন? কট নিয়েছেন যারা, একবার আল্লাহ একবার বলে হাত তোলেন। অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষও এই কাজ করছে, তার মানে এই কাজটা আপনারা কি এলাকায় জায়েজ মনে করেন না হারাম মনে করে করেন? জায়েজ না, এটা জায়েজ না। এখন হারাম পেটের দেয় হার, এটা তো ফতোয়া বানিয়েছে মানুষ, যে জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কে বলেছে আপনাকে ফতোয়া? আপনি কি নতুন নতুন ইসলাম বানাবেন? না, পেটের দায় বলেন আর যে যায় দায় বলেন হবে না, হারাম কাজে যাওয়া যাবে না, অন্য কোন পন্থা অবলম্বন করা লাগবে। এটা জায়েজ করার জন্য যে সুরত গুলো আছে ওইগুলো করান। আমি এই যে 10,000 টাকা দিলাম এই এই 1 বিঘা জমি আমি 1 বছর করে খাব, ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, এই খেয়ে দেয় সুদ কি বলে? এটা তো আপনারা করেন না। কিছু মানুষ আছে এটাকে লস হয় বলে করতে চায় না। আমি প্রথম আয়াত তো ওইটাই শুরু করেছি যে দুনিয়া কিন্তু ধোকার জিনিস, আপনি এসেছেন খালি গায়ে খালি পায়ে, ন্যাংটা যাবেনও ওই রকম, মাঝখানে 70-80 বছর একটু চাষ করে যাবেন নাকি? আমার বিশাল জীবন পড়ে আছে, ওইটাই যদি ধ্বংস হয়ে যায় এই 60-70 বছরে কি হবে? এই জন্য পেটের দায় বললে আর এ দায় ও দায় হবে না, আমি তার উদ্বুদ্ধ করতে পারি না, আর আমার হাতে সেই ক্ষমতাও এখন নেই। যাদের হাতে এইটা আছে, এই মানুষগুলো যদি চেষ্টা করতো জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করতো, 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, এই দেশের সুদের চায়ের আনাম থাকতো না। ওই আফগানিস্তানে তো সুদ নেই, ওদের দেশ চলছে না, বলে যে না আমরা বাঁচবো না, বাঁচবেন না মানে আল্লাহর বিধান, যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরকত তুলে নেবে। চর্ম চোখে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি। এই মাইক ওই যে ওই সাউন্ডটা ঠিক করে দেন ভাই, যারা দায়িত্বে আছেন ওই সাউন্ডটা ঠিক করে দেন, ঠিক আছে চুপ করে। আমার ভাইরা, আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম, এবার আমি তাফসিরে প্রবেশ করছি। আকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, হত্যা করো, কতল করো আল্লাহর রাস্তায়। এ শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ কতলের পক্ষে, মারামারির পক্ষে, এই কারণে উনি পক্ষে কথা বলেছেন, কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানে। পুলিশগুলো মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে এমনিতে না, কিছু মানুষের চরিত্র ওই রকমই। জেলখানায় 3টা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি, এমন এমন মানুষ জেলে আছে 30 বছর 32 বছর জেল খাটছে, ওর কোনো পরিবর্তন নেই। ও আগেও যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে, এখন হয়েছে টপ টেরো টিটি। যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোনো চান্স নেই। বড় বড় আসামির সাথে আমি দেখেছি, বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই, যাদের নাম নিয়ে সিনেমা তৈরি হতো এদেশে, সুইডেন আসলাম, কে এ লোক 27 বছর আছে, নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা, আসলাম ভাই, এই এই সেই লোক, ওর জীবনটা পুরা কাহিনীতে তুলে ধরেছে, কি করে ও সুইডেন আসলাম হয়েছে।
এইরকম বড় বড় আসামি ওই জায়গায় আছে, ওইটা হাই সিকিউরিটি জেল। তো মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এইটা মানুষের সংশোধনাগার, মানুষ সংশোধন হয় এখান থেকে, সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায়, ওরকম অপেন ভাবে চলে না। ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায় বলতো আপনার মার্ডার মামলায় মনে করেন 30 বছর জেল, যদি আপনি পরাণ পরাণ মুখস্থ করে 5 অক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, 30 বছর না আপনারে 5 বছর পরে বের করে দেওয়া হবে। আমার মনে হয় 110,000 আসামি আছে দেশে, প্রায় 1,00,000 মানুষই হাফেজ হয়ে দিত। ভেতরে ভেতরে যদি জমার মসজিদ চালু করে জোহর আসর মাগরিব এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে দিত, ওই সেই ব্রিটিশের যে নিয়ম চলছে ওইটাই, এই নিয়ম নীতিগুলো ভেতরে যদি সংশোধনাগার সত্যি এভাবে তৈরি করত মানুষ আসলে ভালো হওয়ার সিস্টেম ওই জায়গায়, কারণ কোনো কাজ নেই, কাম নেই, শুধু 24 ঘন্টা বসে থাকা। এইগুলো আমরা পাই না ওখানে, চোর ওখানে যায় চুরি করে ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় ও মার্ডার কিভাবে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হচ্ছে। আল্লাহ জানে কঠিন কঠিন আইনগুলো দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করো, সংগ্রাম করো, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইযে রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার কথা কি বুঝতেছেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না যে খালি মারামারির জন্য উদ্বুদ্ধ করছে খালি হত্যার জন্য, না, এই আয়াতের প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো, কার রাস্তায় করবা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায়, কেউ চরমপন্থা অবলম্বন করে, এটা দোষ কি কোরআনের? আপনি বুঝতে ভুল করেছেন। কোরআন কোনদিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না, কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের মর্ম মানে গুলো উপলব্ধি করার জন্য তাফসির গুলো পড়া। এমনি কাসিরের ভেতরে মুফাসসিরুল ইকরাম লিখেছেন, ইমানদার যারা তারা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, ওরা যুদ্ধ জিহাদ চালাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? পক্ষান্তরে দুনিয়ায় যারা কাফের, এরাও তাদের যুদ্ধ জিহাদ চেষ্টা সংগ্রাম মারামারি কাটাকাটি এরাও করবে, কিন্তু শয়তানের রাস্তায়। সূরা নিসার 76 নম্বর আয়াতে তথ্যগুলো আছে, আল্লাযীনা আমানু ইয়ুকাতিলুনা ফিসাবিলিল্লাহ, ঈমান যাদের আছে এরা লড়াই করবে, সংগ্রাম করবে, করাই লাগবে, মাস্ট বি আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? তাহলে মারামারি করলে করতে দেখলেই আপনি উল্টা বুঝবেন না, এদের মারামারি তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা, কায়েম করার জন্য। আর যারা শয়তানের অনুসারী তারাও মারামারি করবে, হত্যা করবে, তারাও কাটাকাটি মিছিল করবে, কিন্তু রাস্তা হবে শয়তানের। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে ওসাইয়ে দাগ দিয়েছেন, ইয়াকাতিলুনাকুম, তোমরাও তাদেরকে হত্যা করবা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা, লড়াই করবা, কতটুকু যতটুকু ওরা করেছে। বিনা কারণে আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। এরা যদি এদেশে নাও হয় ফিলিস্তিনে হচ্ছে, এই কথা বলে না কেন? সুতরাং তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে, নিজের বাড়ি জায়গা ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে, এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে যারা এই অবিচারগুলো করেছে ওদের বাড়ি ঘর থেকে বের করো, ওদেরকেও মারো, হত্যা করো। আপনার জায়গা যদি এরকম কিছু করে, বৈধ জায়গায় বৈধ ট্যাক্স দিয়ে বসে আছি, জোর করে আপনি এখান থেকে তুলে দেবেন, থাকতে দেবেন না, এমন এমন অত্যাচার করবেন যেন আমি চলে যেতে বাধ্য হই। এখন প্রশ্ন আসতে পারে, কয় এরকম কোন জায়গায় হয়? আপনি টের পাচ্ছেন? এক বউ এসে বলছে, কি গো তুমি যে আমারে বারবার পিটাও, আমাকে কি রাখবা না? স্বামী বলছে, বিলের ওজন দেখে টের পাও না, প্রতিদিন তোমার যে কয়টা করে কিল বসা, এ কিলের ওজন দেখে তো টের পাওয়ার কথা যে তোমার রাখবো কিনা। আজ পৃথিবীর অনেকে ইসলাম ধ্বংস করার জন্যে বাংলাদেশের দিকে তাকান,
একটা একটা করে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টায় আছে। এরপরেও আমরা যদি প্রশ্ন করি কি আমাদের রাখবা না, ইশারা দিয়ে বলে টের পাচ্ছেন না। ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত মুসলমানের দেশে নবীর জীবনী পাওয়া যাচ্ছে না, সাহাবীদের জীবনী পাওয়া যাচ্ছে না, কোরআনের একটা নির্ধারিত অংশগুলো যেগুলো ছিল ওগুলো পাওয়া যাচ্ছে না। তা আপনি কি পড়ে মানুষকে মানুষ বানাবেন? এখন যদি বলেন মানুষ কি তারা না, পশ্চিমারা কিসের মানুষ তারা? যারা নারীতে নারীতে বিয়ে করে, পুরুষে পুরুষে বিয়ে করে, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে। আর তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমকামিতাকে প্রমোট করছে, এ দেশকে আপনি ডেড সি বানিয়ে দেবেন নাকি? জর্ডানের দিকে তাকান, লোত নবীর জামানায় যারা পুরুষে পুরুষে বিয়ে করে এই অন্যায় কাজটা দুনিয়ায় চালু করে আল্লাহ এত রাগ করেছিলেন তাদের উপরে, তাদের ওই পুরা জমিনটাকে জিব্রাইল একেবারে মাটি থেকে আকাশে তুলে আসার দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছে। আপনি মনে করছেন জিব্রাইল এখন আর আসবে না দুনিয়ায়, নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে, ক্ষমতা এখন চলছে বুশের? আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার, সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি। কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন? 96% মুসলমানের দেশে বলেন তো, এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরেও যদি 10 জায়গায় অনুমতি নেওয়া লাগে, সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করত? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? 50,000 মানুষও যদি হয়, অন্তত 5 জন মানুষও যদি দিনের দিকে ফিরে আসে, এর জীবন সাকসেস। কিয়ামতে মহান আল্লাহ এর আমল নামা দেখাবে, বলবে তুমি হজ করেছো, বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো? না, তাফসীর মাহফিল দিয়েছিল, সেখানে হজের বয়ান হয়েছিল। উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে, যাদের হজ কবুল হয়েছে ওরকম মানুষের আমল নামার সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই নেশায় এই পেশায় তো এগুলো করছে, তারা কোন দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখা? লোকটার উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না, বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি, আহারে কি চলছে! কোরআন প্রচার তো করতে গেলে 96% মুসলমানের দেশে যদি এত বাধা আসে, তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন তো? টের পান না কিলের ওজন দেখে যে কি করব, তোমার টের পেয়ে গেছি। এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে, টিকে থাকার জন্য তোমাকে ওরা যে যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো, কিন্তু সাবধান, ওলা তাআতাদু, সীমা লঙ্ঘন করবা না। কেউ যদি 1 চড় তোমাকে দেয়, তুমি 1 চড় দিতে পারো অনুরূপ, কিন্তু 2 চড় দিলে আবার অবিচার হয়ে যাবে। কেউ যদি বাড়ি থেকে বের করে দেয় তোমারে, বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ওলা তাআতাদু দিলেন কেন? জিহাদের ময়দানে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে, জিহাদ চালাচ্ছে, এমন সময়ও যদি সীমা লঙ্ঘনের সময় আসে, না সীমা লঙ্ঘন করা যাবে না। এটা খুব খারাপ জিনিস। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে পুরা কোরআনে আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন তার ভিতরে এটা একটা। হে নবী, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুতাদীন, যারা সীমা লঙ্ঘন করে, ক্রস করে চলে যায় বর্ডার, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছেন? এ দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে নিকৃষ্টভাবে, পরা কোরআনে তাদের জীবনী আল্লাহ তুলে দিয়েছে। নূহ নবী আলাইহিস সালাম কথা বলেন না কেন? হযরত নূহর সাথীর প্রতি আল্লাহ যে ধ্বংস গজব পাঠিয়েছিলেন, তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরেও। হযরত হুদ আলাইহিস সালাম তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল, হযরত সালেহ আলাইহিস সালাম তার সীমা লঙ্ঘন করেছিল জাতির লোকেরা। আল্লাহর নিদর্শন আনতে বলেছে, আল্লাহ পাঠিয়েছে, ও কিন্তু নিদর্শন পাওয়ার পরে, দেখার পরও মানে না, আর সীমা লঙ্ঘন করে ফেলেছে।
হযরত শুআয়ব আলাইহিসসালামের জামানার লোকেরাও সীমা লঙ্ঘন করেছিল। পরা কোরআনে আল্লাহ এই ঘটনাগুলো তুলে দিয়েছে খেলা করার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য। ওয়াইলা সামুদা খাওহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। একটু ভালো করে শুনবে, এখানে শিক্ষা আছে, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি সালেহকে তার বংশ তার ভাই তার এলাকার মানুষ যারা ছিল তাদের কাছে পাঠালাম। হযরতে সালেহ তিনি আল্লাহর যে আসমানি কিতাব ওই সময় ছিল সহিফা হাতে নিয়ে বললেন, জাতির লোকেরা আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাচ্ছি যেই দিনে বেচা কিনা চলবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা স্বীকার করে নাও। কথাটা বলার পরেই তারা কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন তুলেছে, তুমি যদি নবী হও তো আমাদের মতো মানুষ হইলে কেন? ওই জামানার মানুষেরা মনে করতো নবী যারা এরা আমাদের মতো মানুষ হবে না, নবী যারা এরা বিয়ে শাদী করবে না, এরা রাজনীতি করবে না। আজ অনেক মানুষের ভেতরে ওই কাফেরদের ধারণা ঢুকেছে যে মাওলানা যারা এরা কেন বিয়ে শাদী করবে, এরা রাজনীতি করবে। আরে এই ধারণা তো কাফেরদের। কদ জাতকুম বাজ্জিনাতুম মির রব্বিকুম, অবশ্যই তোমাদের পক্ষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসে গেছে, তোমরা মেনে নাও। এই যে সহিফা দেখালেন, তারা বলছে এ সহিফা আমরা মানি না, আমরা একটা জিনিস দেখতে চাই, যদি দেখাতে পারেন তাহলে মেনে নেব আপনারে। কি? এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের ওপরে যে অস্থির বড় একটা পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে দশ মাস দশ দিনের গর্ভবতী একটা উঠের বাচ্চা বের করে নিয়ে আসা লাগবে। নবীরা কোনো বিপদে পড়লে আগে নামাজে যেতেন, কিসে আগে সেজদা দিয়ে বলতেন আল্লাহ তুমি দেখো আমি কি করব এখন। আর আমরা নবীর উম্মতেরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়াই, কোনো মাজারে না কোনো বাবার কাছে না, কত বড় বিপদ হোক যত বড় বিপদ হোক আগে সেজদায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সুন্নাহ। বিপদে পড়লেই তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও মাসারে দৌড়াবে? এখন থেকে এলাকায় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ান এক্ষুনি থেমে যান। আল্লাহ কিন্তু আফসোস করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, সূরা জুমারের ভেতরে আছে, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আবার মাজারে মানত করা লাগবে? আপনি বলেই দেখেন না কেন, 30 সেকেন্ড 35 সেকেন্ড এক মিনিটে আপনি সেজদা শেষ করে দেন, আধা ঘন্টা এক ঘন্টা একটা সেজদায় পড়ে থাকেন, দেখেন দুনিয়ার যত মজা আল্লাহ ওর ভেতরে রেখে দিয়েছে। বাইরের জগতে আমরাও সময় পেতাম না, এখনো পাচ্ছি না ভালো। জেলখানায় 3টা বছরে যেহেতু অন্ধকার প্রকোষ্ঠে এক ঘরের ভেতরে কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ ছিলাম, আমি বাস্তবতায় দেখেছি কোনো মানুষ যদি 2টা 3টার সময় উঠে এক ঘন্টা দেড় ঘন্টা একটা সেজদায় চোখের পানি ফেলে মনের কথাগুলো বাংলায়ও বলতে পারে। আমি নিজের কথা বলছি আল্লাহর কসমে, যে কোরআন আমার সামনে, যেদিন 45 মিনিট এক ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেছি মনে হচ্ছে দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতে এটা আরাম লাগছে। আপনি করিয়ে দেখেন কত আরাম কত শান্তি আল্লাহ ওর ভেতরে রেখেছে। সেজদা দেখছে উনি আড়াই সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড উঠে পড়ছে, তা আপনি পাবেন কি? কারণ সেজদায় গেলে মনে হয় যে আল্লাহর কুদরতি পায়ে মানুষ পড়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে যেভাবে জড়সড় হয়ে আদবের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তাম পৃথিবীর সব কিছুর মালিক, এরকম বড় মনে করে কেউ যদি ওইরকম দাঁড়িয়ে রুকু দিয়ে সেজদা দিয়ে বলতো আল্লাহ আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি, মহান আল্লাহ তখন নিজে ফেরেশতাদেরকে বলতেন এইদিকে তাকা,
এই মানুষটাই তোরা তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি আদব, সেজদায় পড়ে কিভাবে কান্নাকাটি করছে। মন থেকে যদি সত্যিই মানুষ কিছু বলতে পারে, ওটা কিন্তু আরশে চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয়ে যায় আমাদের লোক দেখানো, এই জন্যে তাসির হয় না ওর ভেতরে। হযরতে সালে সেজদায় পড়ে যখন কথাগুলো আবেগ নিয়ে বলছিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, সালে ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, ওদেরকে নিয়ে আসতে বলো, আমি আল্লাহর মুজিজা তোমার মাধ্যমে দেখাবো। ওখান থেকে উট নেমে আসতেছে, এবার আমার শিক্ষা দেওয়ার বিষয় যেটা চলে এসেছে ভালো করে, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। এটা সূরা আরাফ। এই মাইক কার মাইক? আমি এখান থেকে একেবারে শর্টকাটে একটা শিক্ষা নিয়ে আসার জন্য আয়াতটা পড়লাম, জায়গা মতোই এসেছি, আর এখন যদি ডিস্টার্ব করেন, এই চুপ করেন, শোনা যাচ্ছে নাকি? যতটুকু শোনা যাচ্ছে ভালো করে পয়েন্টটা শোনেন, কত মানুষ বসে আছে দেখছেন না, এখানে কত আলেম ভেতরে ভেতরে আছে আপনি টের পাচ্ছেন না, চেহারা আমার অনেক এসছে না, আমি দেখতে পাচ্ছি, দেখেন কি সুন্দর করে তারা বোঝার চেষ্টায় আছে। আল্লাহ তাআলা বলেন, হাদিহি নাকাতুল্লাহ, হে সালে জাতির লোককে জানিয়ে দাও, এটা কিন্তু আল্লাহর উষ্ঠে, আয়াতান এটা আল্লাহর নিদর্শন, এটা কি বলেন বলেন, আয়াত মানে নিদর্শন, এটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ পাঠিয়েছেন, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এরে জমিনে ছেড়ে দাও, যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান, খারাপ কোনো ইচ্ছা উদ্দেশ্য নিয়ে উষ্ঠির কাছে আসবা না, যদি আসো ফায়াখুযাকুম আযাবুন আলীম, এই যে আসো, যদি তাহলে সীমা লঙ্ঘন হবে, তখন আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। হযরতে সালে ঘোষণা দেওয়ার পরে উঠ যেখানে যায়, যেখানে ইচ্ছা যায়, যা ইচ্ছা খায়, হাজার হাজার বছর আগে নাই উষ্ঠি আল্লাহ পাঠিয়েছিলেন, দেড় হাজার বছর আগে যেটা পাঠিয়েছেন আয়াত হিসাবে, নিদর্শন হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন, তার নাম কোরআন, কথা বলেন না কেন? হযরতে সালের যে উষ্ঠি ওটা বিদায় নিয়েছে, ওর কার্যকারিতা মুজিজা শেষ হয়ে গেছে। হযরতে মুসাকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, উনি কবরে গেছে, লাঠির কার্যকারিতা শেষ হয়ে গেছে, এখন আর মিশরের জাদুঘরে ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয় না, কথা বলেন। হযরতে ঈসা নবী বিদায় নিয়েছে, উনি মারা যাননি, উনি আসমানে আছে, আসবে কিয়ামতের আগে, উনি যেমন হাত দিলে চোখ ভালো হয়ে যেত মানুষের অন্ধ, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, এখনো হযরতে ঈসা নেই, এই জন্য কেউ চোখের উপরে আর হাত দিলে চোখ ভালো হয় না। পৃথিবীর যত নবী আল্লাহ কম বেশি তাদেরকে মুজিজা দিয়েছিলেন, আশ্চর্য কোনো জিনিস, তারা বিদায়, মুজিজার কার্যকারিতাও বিদায়। মুহাম্মদ রাসূলুল্লাহকে আয়াত আল্লাহ যা দিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, এ মুজিজা এ কোরআন এ আয়াত আজও আছে না নেই? কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআন যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে, কথা বলে না কেন? উষ্ঠিকে আল্লাহ বলেছিলেন, এরা আমার উষ্ঠি, তাকুল ফি আরদিল্লাহ, এটা জমিনে খেয়ে বেড়াবে, সাবধান, যা খাবে যেখানে যাবে কিছু বলতে পারবা না, কারণ জমিন আমি আল্লাহ, এ উষ্ঠিও আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে দলিল দিচ্ছেন, আলালাহুল খালক ওয়াল আমর, এ জমিন আমি বানিয়েছি, জমিনে চলবে আমার বিধান, সুতরাং কোরআনে কারিম যাওয়া দরকার, যেখানে যেখানে ওই জায়গায় যদি কেউ যেতে বাধা দেয় সে আল্লাহর শত্রু। কথা বোঝার না না বোঝার ভান করে আছেন, কারা দেখে হাত তোলেন তো, যেতে দেন মাদ্রাসায়, যেতে দেন খানকায়, যেতে দেন মসজিদে, যেতে দেন, কেন কোরআন সংসদে যেতে পারে না, কোরআন বিচারালয়ে যেতে পারে না,
তারা ইউনিয়ন পরিষদে যেতে পারে না, মন্ত্রণালয়ে যেতে পারে না। যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা কোরআনের আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান। সাবধান, বাধা দেবেন না। বাধা দিলে সালে নবীর জামানায় যে গজব এসেছিল আল্লাহ কিন্তু এখনো পাঠাতে পারে। আমার কথার অর্থ যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ, আপনি যদি নাও বোঝেন রাম আর বামরা বুঝে ফেলেছি বলতে চাই, এই জন্যই তো আসতে দেয় না। ওরা জানে যে কত দূর গেছে। খালি কোরআন শরীফ পড়ানো, বাবা মারা গেছে, আরে বেটা তোর বাবা মরে গেছে এখন পড়ি করবো কি? তোর বাবা যেখানে যেখানে ছিল ওই জায়গা গুলো যদি কোরআন নিয়েছে তো তাহলে আজ আর পড়া লাগতো না। তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না? তোর বাবা ব্যবসা করেছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন ছিল না, ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, আজ বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে। আর এখন ওই শয়তান মরে গেছে বলে কোরআন পড়িয়ে দেন, কোরআন পড়লো রাজ আবারও মারবে। কত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান, আজ এক একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে। ওখানে যদি কোরআন থাকতো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। বাবার বয়সী লোক আছে এই জন্য আমি নিচে নামতে পারলাম না, এইটাই চলছে পৃথিবীতে এখন। এই কথা বলেন না কেন? কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দেন না, খালি মানুষ মরে গেছে কোরআন পড়ান। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, এ নিদর্শন কার? এ আয়াত গুলোকে আমার বানানো, আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, যেখানে ইচ্ছা যাবে, কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালে সাল্লামের জামানার কাফেরদের মতো কাফির। আজাব আসতেছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আজাব আসছে। আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম, এদেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ইনডাইরেক্ট, আপনি তাকান তাদের জীবনের দিকে, এ মানুষগুলোর শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটার বউ সব মুখে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে, অথচ বিশাল তাপট ছিল দুনিয়ায়। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন, বউ ছিল ওর কিন্তু কাজ করতো অন্যজন। এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারতো না। আজও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হা করে থাকবেন, কিছু বলতে পারবেন না। এইটাই বাস্তব। কাবা শরীফ তাওয়াফ করছিলাম, হঠাৎ করে দেখি পেটে ব্যথা। কি গো, এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি জায়গার দোষ? পুলিশ আমার বলছে, ইয়াহা জিউল হজ্জা তাই না বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? বাংলাদেশ। ও আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি? আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, টানাটানি করে পায়খানা করে? দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বসাতে চায় হামসা, এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে এখানে, আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবো, তাড়াতাড়ি করো। দেখেন তো সে দেশের প্রেসিডেন্ট, কত দামি জায়গা তার কাবার পাশে ওর বাড়ি, অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষেরা এখন যায় ওই জায়গাতে পায়খানা না করে দেশে যায় না। কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্ট বলছি, যারা যে অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ইনডাইরেক্ট নিয়েছে, আপনাকে আল্লাহ ছাড়বেন, আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট, এমনকি আপনার নাম ওকে দুনিয়ায় রাখবে না। আপনার নাম আর কত সুন্দর, আপনার চাইতে ইয়াসিদের নামটা সুন্দর না? অনেক সুন্দর ছিল ইয়াসিদ, তাও কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছে, নামটার নাম নিয়ে ইয়াসিদ এখন গালি হয়ে গেছে। কাউকে যদি রাগাতে চান বলবে না ইয়াসিদের বাচ্চা।
আমার মনে হয় কাউকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, নামটা আবু সেহেল রাখেন, রাখবে ছেলে দরকার হয় গলা টিপে মেরে ফেলবো। আর শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলান, আল্লাহর নিদর্শন এসেছিল যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে। এখন তো ওই নিদর্শন উষ্ঠি নেই, এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহর আয়াতের নাম কি? এইটাই শিক্ষা আজকের মাহফিলের, যেখানে ইচ্ছা যাবে যেখানে ইচ্ছা খাবে যা ইচ্ছা করবে, কেউ বাধা দিতে পারবেন না, বাধা দিলে খবর আছে। এখানে প্রায় 9টা জাতির কথা আছে, সবাইকে আল্লাহ ধ্বংস করেছে খালি সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ এমনিতে কিছু পাঠান না, পাঠানোর পরে যদি না মানে তখন আর ছাড়েন না। আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে, 1,500 বছর আগে পাঠিয়েই দিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এখন যদি কেউ বেঈমানি করেন, না বোঝার ভান করে থাকেন, আরে ভাই আমরা তো কোরআনের মালিক না, কোরআনের মালিক এই লোকটাও না, কোরআনের মালিক কে বলেন? এই জমিনের মালিক কে? আমরা তো কামলা, কামলা বোঝেন, এই যে কাজ করে খাচ্ছে মাঠে ঘাটে। এই জমিনের মালিক মনে করেন স্বপন সাহেব 5 জন মানুষকে নিয়েছে, যেখানে ধান লাগান, লাগালাম সারাদিন, মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব, আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের, কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র 5টায় সময় টাকা দেবে, 10 মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে মোটর সাইকেল নিয়ে বলছে ধান সব তুলে ফেলবো। আমরা যদি বলি না ভাই আর 10 মিনিট পরে তোলেন, কারণ এ জমি আমাদের না, এ ধানও আমাদের না, আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্যে, কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি মস্তান বলে না তুলেই ফেলবো, তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই। মালিক তো নেই, আমরা তো কামলা, আমরা তো জন মনীষ পার্ট লেবার যাই বলেন, অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে, ঠেকাতে গিয়ে দস্তা দস্তি মারামারি হাতাহাত মেরেও ফেলা লাগতে পারে, কারণ আমাদের টার্গেট বেতন। আমাদের টার্গেট কি? আমরা ঠিক এই কায়দায় জমিনে আছি, এ জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা খাদেম। এ কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেই যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, মেরেও ফেলতে পারি, এখানে কোনো আপোষ নেই, কারণ আমার বেতন দরকার, আর আমাদের বেতনের নাম জান্নাত। এই কথা বলুন, এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায় বাধা দানকারী, তাকে কিন্তু বিকাল 5টার আগে ছাড়া হবে না। এখানে যে 7, 9টা নবীর নাম আমি বিস্তারিত না বলে একটাই শুধু শেষ করলাম, যদি আল্লাহর নিদর্শনকে আল্লাহর আয়াতকে কেউ প্রতিহত করেন, বাধা দেন, কি আসবে? শাস্তি। কি আসবে? শাস্তিগুলো কিন্তু চলে আসতেছে একটা একটা করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করেন, যারা জালেম, যারা অত্যাচারী। জালেম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে, যারা তারাই আল্লাহর দৃষ্টিতে জালেম। আপনি যে কোনো ধর্মের হন, আপনি সত্যি করে মন থেকে বলেন তো কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচাইতে উপরে না পায়ের কাছে? আরে ভাই উপরে তো আপনি আর রাখেন না, উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। ওপরে না রেখে যারা নিচে রাখতে চায়, পেছনে টান মেরে ফেলতে চায়, তারা জালেম। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায় বলেন? বলেন, এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি এটা টুপির সাথে জুলুম? 96% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে, সংসদে
ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জালিম। শিক্ষিত মানুষের জন্য আমি নাম নিলাম না, আপনি বুঝে ফেলেছেন? আপনি আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। তিন নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে, যেমন কারণ। সারা কসাসের ভেতরে বিস্তারিত লেখা আছে কারণকে আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য, সম্পদের অহংকার করেছিল। মাফাসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভেতরে এক বিঘত করে গাড়তেছে, কিয়ামত পর্যন্ত এক বিঘত করে মাটির নিচে গাড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। চার নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, এইদিকে তাকান। অপচয় আর অপব্যয়, আরবিতে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবজির। ইসরাফ কাকে বলে? এ লোকটা 2 কেজি আম লাগবে পরিবারে, টাকার গরমে 10 কেজি আম কিনে 8 কেজি পচাচ্ছে আর 2 কেজি খেয়েছে, এটার নাম ইসরাফ, এটা হারাম। আম কেনা জায়েজ নেই, কথা বলেন না, কিন্তু বেশি করে ফেললেন আপনি, এটার নাম ইসরাফ। আর তাফজির কাকে বলে? যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে, যেমন মদ বিড়ি, কথা বলছেন না? সুতরাং যারা বিড়ি কেনেন, সিগারেট কেনেন, মদ কেনেন, এটা হচ্ছে তাফজির। ওই যে আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে, ওইটা হচ্ছে ইসরাফ। আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে, বিড়ি কিনে, সিগারেট কিনে, সেটা হচ্ছে তাবজির। আর তাবজির যে করে সে আর মানুষ থাকে না, সে শয়তানের ভাই হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে পুরা কোরআন শরীফ আমি প্রায় এই জেলখানায় প্রায় 250 বারের উপরে পড়লাম পুরাটা। আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোনো জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি, শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তানের ভাই তো শয়তানি, কথা বলেন না কেন? তাহলে ইসরাফ আর তাসরিফ, তাফসীর বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বেশি খরচ করা, এটা ইসরাফ, এটাও হারাম। আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা, এটা তাফসীর, দুইটাই হারাম। তাই একটা একটু বেশি খারাপ আর একটু আল্লাহর কাছে একটু কম খারাপ, দুইজনকে আল্লাহ অপছন্দ করেন। 3-5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, পাপি যারা। কোরআন জানিয়েছে কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করবা না। অথচ এটা আজ বাংলাদেশে বেশি চলছে, আমানতের খেয়ানত মানে আমরা মনে করি 10,000 টাকা দিলাম, ওই টাকা আর ফেরত দিল না, এটা আমানতের খেয়ানত করলো না, এটা না, এটা তো এক প্রকার আমানতের খেয়ানত। সবচাইতে বড় ওইটা, যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, সে জোর করে যদি বসে বসানো হয়, এটা আমানতের খেয়ানত। আপনি বিবেক দিয়ে বলেন তো, এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না? সবচাইতে বেশি হচ্ছে, আর বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে ভাই, আপনি তো আমানতের খেয়ানত করে বসে আছেন, আপনার যোগ্যতা আছে চেয়ারে বসার? যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো ভেজাল গলদ। এখানে বসার কথা যার ছিল তারে আপনি বসতে দেন না, জোর করে তাহাজ্জুদের আগে কাজ করে নেন। এখানে আমাদের উচিত হচ্ছে যেখানে সেখানে যার বসা, ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয়, এটা খেয়ানত। আরে খেয়ানত যারা করেছেন এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এখন যদি বলেন না এটা উল্টি আমাদের পক্ষে দেন, আমি দেবো কিন্তু আয়াত আছে, হ্যাঁ কোন আয়াত আছে আপনার পক্ষে? সব আপনার বিপক্ষে, বুঝছে? এই জন্যই তো হতে দেয় না। আপনি হতে দেন না, আপনি তো আরো নিজের ক্ষতি করছেন।
ছয় নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে, সাত নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে, এদেরকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। বলেন নাউজুবিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনাদের দুই মিনিটে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে। দুইজনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে, সামনে রমজান মাস আসতেছে, একটা পরিকল্পনা করবেন, যতটুকু আপনার সামর্থ্য আছে ওই অনুযায়ী আগে থেকেই বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি লেগে গেলাম রমজান মাসটায়, অন্তত ইবাদত বন্দেগী করে পেছনের অপরাধ মাফ করে আমি নিষ্পাপ বেগুনাহ হয়ে যাব। আর রোজার মাসে যদি খালি মার্কেট খালি মার্কেট এগুলোই করতে থাকেন, তা আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কোবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে। এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদ আদি। আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না, তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন, তার নাম আসিয়া। তিনিও স্বামীর প্রতি বরদোয়া দেননি, তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল, মাথার উপরে পেরেক লাগিয়েছে। এরপর আসিয়া কোনদিন বলেন না আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না, তিনি বলেছিলেন নাজ্জিনি মিন ফিরাউন, হে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। ও মা বোনের, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, পাবে কে? অথচ নবীজি সেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছেন। সিম্পল কারণ, আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমি আল্লাহ যা আমি নবী জাহান্নামে দেখলাম, যারা রাস্তাঘাটে চলার সময় চুল খুলে খুলে চলত, আট সাত পোশাক পরত, আর এমন পোশাক পরত যেটা পরাও যা না পরাও তা। দুই নম্বরে ওই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি যে মহিলা তার স্বামীর সাথে কুফরি করে, সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন, গালি দেন যে তোর বাড়িতে এসে কিছুই পেলাম না, আপনার পেছনের সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কোবরার মতো, হাজরাতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি ভক্তা হওয়ার তৌফিক দান। বলেন আমিন। আমি বাস্তবে এই জেলখানাতে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে জেলে মানুষ বেশি গেছে, একশো জনে প্রায় ষাট জন তো হবে, হয় বউ মার্ডার করা নাই বউ আদমারা করে ফেলেছে, এরকম মানুষই বেশি। এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কী করে তৈরি হয়, কী করে এই গণ্ডগোলগুলো হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কী, এগুলো আমি টুকে ওখানে তো কালো খাতা কলম দেয় না, তাও টুকেছিলাম আস্তে আস্তে কারারক্ষের মাধ্যমে এটা বের করে পরবর্তীতে বই করেছে। ওই যে গাড়ি আছে না সাদা গাড়ি, এটা এটা আমার নাই, এই গাড়িতে বইগুলো আছে, স্বামী স্ত্রীকে কিনে দেবেন আর স্ত্রী স্বামীকে দেবেন, দিয়ে বলবেন বইটা একশো তিরিশ পৃষ্ঠার বইটা পড়ো, এক দশ দিন পনেরো দিন এক মাস ধরে পড়ো, দাম্পত্য জীবনে কলহ কী করে তৈরি হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কী, আজ পরকিয়া প্রেমে দেশ চেয়ে যাচ্ছে, এটার আজাব এবং শাস্তির ধরনগুলো ওখানে দেওয়া আছে, যাওয়ার সময় এগুলো নিয়ে যান, পরিবারস্থ লোকদেরকে পড়ান, আস্তে আস্তে জীবন গঠন করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে দোয়া চেয়ে লোকটার জন্য বিশেষ করে দোয়া চেয়ে শেষ করছি। আমি মুসাফির এবং অসুস্থ হয়ে আছি, আমার এখনও স্বাভাবিক হয়নি শরীর, কারণ তিনটা বছর আমি এক ঘরে থেকে সব এলোমেলো হয়ে গেছি, এরপরে এখনও মজলুম অবস্থায় আছে, সব জায়গায় কোরআনের কথা আমাকে বলতে দেয় না, আমি সবচাইতে বড় মজলুম এখন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبُّ الْعَالَمِينَ সিরাজগঞ্জ পাবনার কালিয়াকড় এই ময়দানের দিকে তোমার দৃষ্টিটা দিয়ে দেখো, হাজার হাজার বান্দা বান্দিরা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তারা কোরআনে কারিম শুনছিল, কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ, আল্লাহ এদেরকে তুমি অমরের মতো হিরো বানিয়ে দাও, সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যেদিন কেউ কারো হবে না সুপারিশ করার জন্য, যে নবী আসবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ কারারের ইজ্জতে মাফ করে দাও, যত গোনা করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা এলাকা মানুষকে সাথে নিয়ে কোরআনের আয়াতে আনজাম দিল, আমার আকরাম ভাই সফল সহ যত যুবকরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে অনেকের নাম আমি জানি না, তোমার কুদরতের খাতায় তাদের নামগুলো লিখে না। যে মাঠ ওদেরকে পেটে নিয়েছে মা বরার মতো বানিয়ে দাও, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও, স্বামীগুলোকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্র দাও, হযরত আলীর মতো স্বামী বানিয়ে দাও। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে কোরআনের এই ময়দানে তুমি জেলখানা থেকে যখন মুক্তি দিয়েছো, আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও, সহজ সরল ভাষায় কিছু কথা যেন বলতে পারি সেই তৌফিক দাও। কোরআনের জন্য আমাকে যারাই ভালোবাসে আল্লাহ তুমি তাদের একটু দূরে করে তুলে না মোজাম্মেল ভাই।